السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. بعد سمعت بهار দর্শক শ্রোতা বন্ধ, ফুসিরাত পর্ব 31 আমরা আরেকটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আলোচনা করব, যে আমল দ্বারা ইনশাআল্লাহ তাআলা ফুসিরাত সহি সালামত নিরাপদে জাহান্নামের আযাব ভোগ করা সবাই পারিদর্শন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা চায়। আল্লাহ তালা আমাদের সবাইকে ফুলসিরাত সহি সালামত নিরাপদে পার করে দিন তার মেহরবানিতে। আমলটি হল 31 নম্বর আমলটি হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া। যখনই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হবে, নাম আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে ওই মুহূর্তের সময় সে ব্যাপারে দরুদ শরীফ পড়া। এটা যদি আমলটি করা হয় তাহলে ফুলসিরাত ইনশাআল্লাহ তাআলা পারিদর্শন হবে সহি সালামতে এবং জান্নাতের রাস্তা মানে ফুলসিরাত পারিদর্শন হবে। এবার আবার আমরা অনেকগুলো দলিল নিয়ে আসবো ইনশাআল্লাহ। আসুন তাহলে প্রথমে নিয়ে আসি হাদিস। জাফর ইবনে মোহাম্মদ তার পিতা মোহাম্মদ থেকে বর্ণনা করেছে, রাসূলুল্লাহ সাহাবী রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যার কাছে আমার উল্লেখ হলো, অর্থাৎ মহানবীর নাম উপাধি না নাম উল্লেখ হলো, অথবা সে আমার উপর দৌড় করলো না, সে জান্নাতের রাস্তা ভুল করলো, অর্থাৎ সে ভুলে অন্য রাস্তা চলে গেল, জান্নাতের রাস্তা ভুল করে অন্য রাস্তা চলে গেছে, জান্নাতের রাস্তা সে আসতে পারে। তার মানে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দৌড় শরীফ জেনে শুনে যদি কেউ তরক করে অর্থাৎ ছেড়ে দেয় মহানবীর নাম উল্লেখ হয়েছে, সে জান্নাতের রাস্তা ভুল করলো, আর জান্নাতের রাস্তা মানেই সে ফুলসিরাত, ওই ফুলসিরাত হয়ে জান্নাতে যেতে হবে। আর এটা ভুল করা মানে তার মানে ফলসাদের রাস্তা ভুল করে আমরা ওর উপর দিয়ে পায়দা দিতে না পারা মানেই হলো ওখান থেকে পড়ে যাওয়া, নউজুবিল্লাহ, ওখান থেকে পড়ে জাহান্নামে নিক্ষিপ্ত হওয়া, হাওলা কথা ইল্লাবিল্লাহ। এটা হলো এর বাহ্যিক অর্থ, ওটা ডক্টর নাঈম রহিমাল্লাহ তিনি নিজেই তার ক্ষেত্রে বর্ণনা করেছেন। আরেকটি এখান থেকে আরও বোঝা যাচ্ছে হাদিস থেকে, যে ব্যক্তি সবসময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়বে, বিশেষ করে নাম উল্লেখ করার পরে একবারও ভুল করবে না, যখনই মহানবীর নাম উল্লেখ হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবীর নাম মানে মহানবী এটা নাম না, মহানবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে নামগুলো আছে, এই ধরনের নাম আরও জায়গায় নামগুলো আছে, এগুলো উল্লেখ হলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া, এটা হলো কামুই হাদিসের ভিত্তিতে। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উল্লেখ হবে এবং সেটা দরুদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলা নবী সাল্লাম অথবা দরুদ ইব্রাহিম অথবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটা পড়ে, তাহলে কী হবে, সে জান্নাতের রাস্তা ভুল করেনি, সঠিক রাস্তাতে আছে, ফুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলার বাড়িতে, এবং ওই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তা সহজ হবে, ফুলসিরাত পাড়ি দেওয়া, অর্থাৎ ফুলসিরাত যেটা আমরা বলি ওইটা পাড়ি দেওয়া সহজ হবে করে সত্য নেই। এবং এখানে আরেকটা ধমকি, সেটা হলো সেটা হুঁশিয়ারি করা হয়েছে, যে ব্যক্তি গাফলতি করবে, মহানবীর নাম শুনে ইচ্ছাকৃত পড়বে না, ওই ব্যক্তির জন্য বিশেষ করে বিভিন্ন আলোচনায় ওয়াজে জুমার খোতবায় অথবা কোনোভাবে আলোচনা মহানবীর নাম এসেছে তখন দরুদ শরীফ শুনে নাম শুনে পড়ে নেই, ওই ব্যক্তির জন্য হুঁশিয়ারি হলো সে জান্নাতের রাস্তা ভুল করেছে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হোসেন বিন আলী রাদিয়াল্লাহু আনহুমা তার থেকে বর্ণনা একটা হাদিস, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তির কাছে আমার উল্লেখ হলো, আমার নাম উল্লেখ হলো, অথবা সে দরুদ পড়ল না, সে জান্নাতের রাস্তা ভুল করলো, এই হাদিসটিও সহি, একই অর্থের হাদিস। এই হাদিসটি শেখ আলবানি সহি বলেছেন, সহিহ জামে সহিহ হাদিসটি সহি বলেছেন 6245 আর আগে হাদিসটা শেখ আলবানি ফজল সালাত আল নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ এই কিতাবে উল্লেখ করেছেন 42 নম্বরে। আচ্ছা, এই হাদিস যেটা আমরা উল্লেখ করলাম তাছাড়া আরও কিছু রেওয়ায়ত আসছে বর্ণনা, যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সব আহলে বাইত তারা যেগুলো বর্ণনা করা হলো, আবার আবেগুন আহলে বাইত তারা সবাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার উপর দরুদ পড়তে ভুলে গেল সে জান্নাতের রাস্তা ভুল করে অন্য জায়গায় চলে গেল, এই হাদিসটাও সহি। বিভিন্ন বর্ণনা বিভিন্ন রাবিদের থেকে আসছে একই কথা, এই হাদিসটা শেখ আলবানি সহি বলেছেন সহিহ জামে, হাদিস নাম্বার 6568। এখান থেকে সে বলেন যে ব্যক্তি ইচ্ছাকে ধরে তরক করলো ছেড়ে দিল, অর্থাৎ এই হাদিসের উদ্দেশ্য হলো যে ব্যক্তি মহানবীর নাম শুনে জেনে শুনে ইচ্ছাকে ধরে দরুদ পড়লো তার কথা বলা হচ্ছে, ওই ব্যক্তির কথা বলা হচ্ছে না যে ব্যক্তি ভুলে গেছে বেখেয়াল হয়ে গেছে, এই ব্যক্তির কথা বলা হচ্ছে না, যে বেখেয়াল হয়ে গেল ভুলে গেলে সেটা তো তার উপর তো শরীয়তের হুকুমে নেই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে মনের মধ্যে থেকে ভুলে গিয়ে যেটা হয়ে যায় সেটা ক্ষমা। আচ্ছা, জাবির ইবনে সামুরার হাদিসটা আমরা নেই, বা
জাবির ইবনে সামুরের প্রসিদ্ধ হাদিস, শেখ আলবানি হাদিসটাকে সহি বলেছেন, এবং শেখ ইবনে হিব্বানের যিনি ব্যাখ্যা করেছেন সেখানে তিনি সহি বলেছেন হাদিসটাকে, যে প্রসিদ্ধ হাদিস সবাই আমরা জানি জাবির ইবনে সামুরের হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মেম্বারে উঠে যেখানে খুতবা দিতেন সেটা তিনটে ধাপ, প্রত্যেক ধাপে আমিন 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 বলেছেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করা হলো, রাসূলুল্লাহ এমন কেন করলেন? তখন আল্লাহ রাসূল বললেন যে আমার কাছে জিবরীল আমিন এসেছিল এবং বলেছে, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলি আমরা, যে ব্যক্তি পিতামাতার কাউকে পেল অথবা সে পিতামাতাকে খুশি সেবা করে খুশি করতে পারলো না, মারা গেল এবং জাহান্নামে প্রবেশ করলো সে পিতামাতার সেবা না করে, ওই ব্যক্তিকে আল্লাহ যেন তার রহমত থেকে দূর করে দেয়, আপনি আমিন বলুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমিন। এরপরে বলেছেন আবার আরেকটি ধাপ, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলুন সবাই, যে ব্যক্তি রমজান মাস পেল অথবা সে তার গুনাহ মাফ না করিয়েই তওবা ইস্তিগফার করে গুনাহ মাফ না করিয়ে সে হয়ে গেল, তার আগেই মারা গেল, গুন রমজান মাস পাওয়া সত্ত্বেও রমজান মাসে গাফলতি অবহেলা কেটেছে, সে গুনাহ মাফ করাতে পারেনি অথবা মারা গেছে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মারা গিয়ে কি হয়েছে অথবা মারা গিয়ে সে জাহান্নামে প্রবেশ করেছে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা রহমত থেকে আল্লাহ তাআলা দূর করে দিন, আপনি আমিন বলুন। মহানবী বলেছেন আমিন। এরপরে তৃতীয় ধাপে আগে বলেছেন, এ রাসূল আপনি বলুন, আপনার কাছে যার নাম উচ্চারিত হবে, যে ব্যক্তির কাছে আপনার নাম উচ্চারিত হবে অথবা সে আমার আপনার দূরত্ব পড়লো না অথবা সে জাহান্নামে গেল, সে ব্যক্তিকে আল্লাহ তাআলা আল্লাহ রহমত থেকে দূর করে দিন, আপনি আমিন বলুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি আমিন বলেছি। প্রসিদ্ধ হাদিস আমরা সবাই জানি কিছুক্ষণ আগে, এই হাদিস বোঝা যাচ্ছে যে হাদিস থেকে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে দৌড়ে ওয়াজিব, জরুরি, ফরজ। কিন্তু এর অর্থ কি এটা যে যতবার এক বৈঠকে যতবার নাম শুনে ততবার দৌড়ে ছুট করতে হবে? না, এর অর্থ এটা না। এই জন্য আল্লামা ইবনে আজিজ রহিমাল্লাহ বলেছেন যে এর অর্থ এটা না যে যতবার দৌড়ে ছুট পড়বে ততবারই কি করতে হবে, যতবার রহমানের নাম আসবে একই বৈঠকে একশোবার আসলে একশোবার দৌড়ে পড়তে হবে, এমন অর্থ না। এটা প্রথম প্রথম একবার পড়লে পরবর্তীতে পড়া প্রয়োজন না, পরবর্তীতে এটা হলো তাকিদ, এটা মোস্তাহাব্বা, উত্তম উত্তম বিষয়, প্রত্যেকবারই পড়তে হবে জরুরি না, প্রথম একবার পড়লে হবে এক বৈঠক, বাকি বৈঠক চেঞ্জ হলে বারবার বৈঠক চেঞ্জ হয়ে আবার নতুনভাবে মানবের নাম আসলে একবার অন্তপক্ষে পড়তে হবে, পরবর্তীগুলোতে পড়া উত্তম মোস্তাহাব, কিন্তু ওয়াজিব না। ওয়াজিব একবার, প্রথমবার এক বৈঠকে একবার এসে এক বৈঠকে আল্লাহ রাসূলের নাম এক হাজার বাড়লো আসলে একবারই ফরজ বা ওয়াজিব, বাকিগুলো সব মোস্তাহাব বা সুন্নাহ। এটা আল্লামা ইবনে আজিজ রাহিমাহুল্লাহ বলেছেন। সাউন্ড ভালো না হলে এটা আমি তো জোরেই বলছি, খুব জোরেই বলছি, কিন্তু কখনো কখনো এই সমস্যাটা হয়ে যায়, আমি নিজেও টের পাচ্ছি না কেন এটা হয়, কখনো কখনো হয়। যাই হোক, আমরা আজকে আলোচনা শেষ করে পরবর্তীতে দেখবো, টেস্ট করে নেবো আগে সাউন্ড ঠিক আছে কিনা ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন যেন আমল করবার দাওয়াত দেওয়া তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।